আমার সত্যি ধিক্কার জানাবার ভাষা নেই। এটা এদের অনশন, প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের অনশন 14 দিনের পড়ল। তারা 15 দিন ধরে তারা এখানে আছেন, 14 দিন ধরে অনশন করছেন, তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা কি দেখছেন না, সরকারকে আমি বলছি, আপনারা দেখছেন না তাকিয়ে কি হচ্ছে? কেন তাদের যোগ্য বেতন দেওয়া হবে না? কেন তারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও তারা কেন মাধ্যমিকের বেতন পাবেন, কেন তারা HS-এর বেতন পাবেন না? এইটুকুন তো তাদের দাবি। আজকালকার দিনে এরকমভাবে সংসার চলে? আমার অনুরোধ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই যে অন্যান্য সব জিনিস বন্ধ করুন, ক্লাবে অনুদান দেওয়া, সমস্ত নানান রকম উৎসব করা সমস্ত বন্ধ করুন, বন্ধ করে এদের টাকা আগে মেটান। এটা কি হচ্ছেটা কি আমাদের দেশে? এটা হচ্ছে আমি ভাবতেই পারছি না, আমার লজ্জা করছে বাঙালি হিসেবে। ওই কথার এখানে জায়গা নয়, এটা হচ্ছে প্রাইমারি টিচারদের, প্রাথমিক শিক্ষক শিক্ষিকা তারা অনশন করছেন, তারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের প্রতি অসম্মান দেখাবেন না, একদম বলে দিলাম। আমার ঠিক জানা নেই এক্স্যাক্টলি কী বলেছেন, কারণ সবসময় এত রকম খবর আসছে যে সমস্ত তো ট্র্যাক রাখতে পারছি না। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে তাঁদের দাবি ন্যায্য, এবং আজকালকার দিনে সংসার চালানো যায় না এইভাবে। এবং অনেককে আমি দেখলাম তাদের ট্রান্সফার করে দেওয়া হয়েছে। কেন তাদের, কিসের জন্য ট্রান্সফার করে দেওয়া হয়েছে? নিজের জেলা থেকে? হ্যাঁ, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না, সেটা আমার আমার পক্ষে বলা এসব সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় যদি তিনি কোনো রকমের অশালীন আচরণ করে থাকেন, আমি সেটাকে ধিক্কার জানাচ্ছি। আমার ধর্ম